পুলিশ এসে সরাসরি আমার চোখে গুলি করে, দুটো গুলি বের করা হয়েছে। কারণ আমি 1971 সাল দেখিনি, কিন্তু আমি 24 সাল দেখেছি। আয়ের উপার্জনের কেউই নেই। আমরা বলি নাই যে আমাদের ছেলেকে চাকরি দাও, মেয়েকে চাকরি দাও, আমরা এই ধরনের কিছু চাই না। আমার নাম মোহাম্মদ রহমাতুল্লাহ সর্দার সাব্বির। আমি বরিশাল বিএম কলেজের সমন্বয়ক, বর্তমানে বরিশাল ল কলেজে অধ্যয়নরত আছি। 4 আগস্ট রবিবার বিকাল 2টার সময় বিএম কলেজের সামনে বসে পুলিশ আমাদের অ্যাটাক করে এবং আমার গায়ে বাড়ি দেয়, আমার শরীর এবং পিঠে। পুলিশ বাড়ি দেওয়ার পরে আমরা সেখান থেকে আমাদের রূপা তুলে নতুল্লাবাদ স্টানে চলে যাই। তো সেখান থেকে সংবাদ পাই চৌমাথা সিএমবি রোডে আমার ভাই এবং বোনদেরকে পুলিশ এবং ছাত্রলীগ নামধারী কিছু ব্যক্তিরা অতর্কিত হামলা করতেছে এবং সেখানে ধাওয়া পাল্টা চলতেছে। সে সংবাদ পেয়ে আমি এবং আমার বন্ধুবান্ধব, আমার সাঙ্গপাঙ্গ যারা, আমার বন্ধুবান্ধব যারা ছিল, সাথীরা যারা ছিল, তাদেরকে নিয়ে সেখানে যাই। সেখানে বসে পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়। এক পর্যায়ে পুলিশ এসে সরাসরি আমার চোখে গুলি করে, আমার চোখে 3টা গুলি লাগে। আমি ঠাস করে মাটিতে পড়ে যাই, রাস্তায় পড়ে যাই। তখন আমার 3 বন্ধু আমাকে সেখান থেকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখান থেকে আমি রাত্র 3টার সময় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় 5 তারিখ ভোর 6টায় এই আগারগাঁও চক্ষু হাসপাতালে এসে ভর্তি হই। বর্তমানে এখন সেখানে চিকিৎসা নিচ্ছি। আমার প্রথমে একটা অপারেশন হয়েছে, 2টো গুলি বের করা হয়েছে। আমার চোখের মধ্যে আরও 1টা গুলি আছে। এখন ডাক্তার আমাকে অবজারভেশনে রাখছে, সামনে হয়তো বা তারা আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং তারা বলতে পারবেন পরবর্তীতে কী করবেন। এ পর্যন্ত ডাক্তার আমাকে বল না, আমি বাম চোখে কিছু দেখি না। বাম চোখে লেখেছে আনুমানিক 8 ফিট 10 ফিটের মধ্যে হবে, এই রেঞ্জের মধ্যেই হবে, 8, 10, 12 এরকম হবে। আমার যে আমার অনুভূতি আসলে, মানে আমি অনুভূতিটা আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না আসলে, যে ফ্যাসিবাদ, যে জুলুম, যে স্বৈরাচার, যে এক না একতান্ত্রিক একটা ব্যবস্থা চলে আসছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি জায়গাতে, যেভাবে মানে দুর্নীতি, অন্যায়, অবিচারগুলো চলছে। সেখান থেকে যখন আমি 5 তারিখে আমরা যখন বিজয় উল্লাস করলাম, মানে বিজয় লাভ করলাম, সে অনুভূতি আমরা আর এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি এক নতুন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, নতুনভাবে ভূমিষ্ঠ হয়েছি। কারণ আমি 1971 সাল দেখিনি, কিন্তু আমি 24 সাল দেখেছি। আমার সেই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে আসলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা 2018 সাল থেকে, সেই কোঠা বিরোধী আন্দোলন থেকে করে আসছি, সেই জায়গা থেকে আস্তে আস্তে করে আমরা যে চূড়ান্ত বিজয়ের পথে আসব, এটা একমাত্র উপরওয়ালা আল্লাহ এবং আমার হাজার হাজার ভাই, আমার ভাই বোন যারা ছিলেন তাদের আত্মত্যাগে, এই দেশবাসীর আত্মত্যাগে, সবার সহযোগিতায় এটা সম্ভব। বরিশালে, হ্যাঁ, বরিশালে আমাদের অনেক ভাইয়েরাই নিহত হয়েছেন এবং অনেক ভাইয়েরা আহত হয়েছেন। যদিও এখন আমি এখানে ভর্তি আছি বিদায়, আপনাকে সঠিক তথ্যটা এই মুহূর্তে আমি দিতে পারবো না। আমি বরিশালে গেলে আপনাকে ডিটেলস তথ্যটা আপনাকে বিস্তারিত আমি জানাতে পারবো। আয়ের উপার্জনের কেউই নেই, আয়ের উপার্জনক্ষম ব্যক্তি আমার একমাত্র আমি, আমার বাবা নাই, মা আছে, আর আমার বড় ভাই, সেও অসুস্থ। আমার ছোট ভাই, ও লেখাপড়া করে, আমরা 2 ভাই লেখাপড়া করি। 2 ভাই টিউশনি, প্রাইভেট এগুলো পড়িয়ে আমরা আমাদের সংসার পরিবার পরিচালনা করি। এবং আমার মা অসুস্থ, তার ওষুধপত্র সব কিছু আমরা ওইভাবেই এই প্রাইভেট টিউশনের মাধ্যমে আয় করেই সেটা দিয়ে আমরা বহন করি। আমার চাওয়া পাওয়ার বলতে কিছু নাই। আমি যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, নতুন একটা দেশ পেয়েছি, আমার দেশ হবে বৈষম্যহীন, সম অধিকারের ভিত্তিতে, কোনো অনাচার অবিচার থাকবে না, এটা হচ্ছে আমার প্রথম চাওয়া। তারপরও আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে যেন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে যেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় এবং তাদেরকে
তারা যেন সমাজে রাষ্ট্রে যেন অবহেলার পাত্র না হয়, আর আমাদের মতো যারা চোখ হারিয়েছি, হাত হারিয়েছি, পা হারিয়েছি, আমাদের যেন সরকার একটা যেন কর্মের ব্যবস্থা করে দেয়, একটা যেন সরকারি চাকরি ব্যবস্থা করে দেয় বা একটা ভাতা ব্যবস্থা করে দেয়, যেটাই করে দেয় আমরা যেন আর মানুষের মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়, মানুষের যেন তুচ্ছ তাচ্ছিল্যের অবজ্ঞার পাত্র হয়ে বেঁচে আর থাকতে আমরা আমাদের না হয়, সরকারের কাছে এটাই আমাদের কামনা, আমরা আর কিছু চাই না। আমরা বলি নাই যে আমাদের ছেলেকে চাকরি দাও, মেয়েকে চাকরি দাও, আমরা এই ধরনের কিছু চাই না। আমরা যেন আমাদের জীবনটা যেন আমরা এই আমাদের যে যন্ত্রটা, এই যে অসহ্য জীবন, এটা নিয়ে যেন আমরা মানে সামনের দিনগুলোতে যাতে আমরা সুন্দরভাবে যেন চলতে পারি, এটাই আমাদের সরকারের কাছে কামনা এবং দেশবাসীর কাছে এটাই আমাদের প্রত্যাশা।